আমি কৃষ্ণেন্দু সরকার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কেন? স্টকহোম জাতীয় সংঘের সকল সদস্যগণ একত্রিত হয়ে 1972 সালের 5 থেকে 16 জুন দীর্ঘ 11 দিন আলোচনা করার পর সমাজ ও মানব উন্নয়নের উদ্দেশ্যে 1973 সালের 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর এরপর থেকে 1974 সালের 5ই জুন ভারত তথা বিশ্বের সমস্ত দেশগুলিতে পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে 5ই জুন আসার সাথে সাথে পরিবেশ সচেতনমূলক কাজের ছবি ও ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে পোস্ট করে আমরা নিজেদেরকে সচেতন নাগরিকের পরিচয় দিয়ে থাকি। সত্যি কি আমরা সচেতন নাগরিক হতে পেরেছি? বর্তমানে ঝড়, বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়গুলির সম্মুখীন হচ্ছি আমরা প্রতিনিয়ত। প্লাস্টিক ব্যবহার, জল দূষণ, বায়ু দূষণ, বৃক্ষছেদন করে আমরাই প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশের ভারসাম্য নষ্টের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। বায়ু দূষণ, বিভিন্ন কলকারখানার চিমনির নির্গত ধোঁয়া ও ইট ভাটার ধোঁয়া প্রভৃতির মাধ্যমে বায়ুর প্রচুর পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে। জল দূষণ, বিভিন্ন কলকারখানা থেকে নিঃসৃত প্রয়োজন জল এবং বড় বড় শহরের বড় হাইড্রেনগুলো নদীতে সরাসরি প্রবেশ করিয়ে সেই নোংরা জলের মাধ্যমে জলকে প্রচুর পরিমাণে দূষিত করা হচ্ছে। শব্দ দূষণ, আমরা অকারণে বাজি ফাটিয়ে শব্দ দূষণ করছি। কলকারখানার আওয়াজ এবং মোটরগাড়ির অজাতা হরেন দেওয়া, এইভাবে পরিবেশকে আমরা শব্দ দূষণে দূষিত করে তুলেছি। আমরা কম বেশি ইতিহাসে হরপ্পা মহেঞ্জোদারোর মতো সভ্যতা ধ্বংসের কথা অনেকেই শুনে থাকি। সভ্যতা দুটি ছিল নগর কেন্দ্রিক ও পোড়া ইটের তৈরি বাড়ি। স্বাভাবিকভাবে ইট পোড়াতে ও নগর তৈরি করার জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে নেওয়া হয়েছিল, যেটা পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে। আর এই সেই বিনষ্টের কারণেই সভ্যতা দুটি ধ্বংসের অন্যতম কারণ হিসেবে গাছ কাটাকে মনে করা হয়। আমি, আপনি, আমরা সকলে নিয়েই এই পরিবেশ আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজকে দূষিত করে চলেছি, আর আমরাই পারি এই দূষণকে বন্ধ করতে আর ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে।